ধরো 20,000 দিলাম, তারপর হচ্ছে 30,000 দিলাম, 3,000 দিলাম, তারপর দিলাম কত 5,000, ঠিক আছে? দেখছো দিচ্ছি তো সম্পূর্ণ। এখন আমাকে এই তিন ঘর যোগ করতে হবে। তোমরা বলতে পারো এই যে কোনো ঘরের নাম বলতে পারো? সবাই মনে দিকে দেখাও, এই ঘরের নাম কি? পরের ঘরের নাম কি? পরের ঘর বি থ্রি। আচ্ছা এখন আমি এদের যোগফল এই ঠিক নিচে এই ঘরে নামাবো। এই ঘরটার নাম কি? বি ফোর। কি নাম এই ঘরে? বি ফোর। আচ্ছা আমরা বি ফোর এর যদি এই তিনটার যোগফল নামাইতে চাই তাহলে কি করতে হবে? এখানে কিছু সূত্র লিখতে হবে। তারপরে ব্র্যাকেট শেষ করবো, এবার এন্টার দেবো। এখন দেখো এই ঘরে 10,000 লেখা আছে, কত লেখা আসছে তোমরা দেখতে পাচ্ছ? বড় করে দেখায়, হ্যাঁ কত আসছে এটা? 10,000, 2,000, 3,000, 5,000, 10,000, 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
গুণ আছে কিন্তু গুণটা এক্সট্রা হবে দেখতে আমরা কি জানি তাই না তাই হচ্ছে b 3 এবার ইকুয়াল দিলে কি হলো দেখো তিনটার গুণফল অনেক বড় হবে স্বাভাবিক তাই না শূন্য কত হবে শূন্য হবে 9টা দেখো এখানে 9টা শূন্য আছে 9 10 এর মধ্যে শূন্য হবে তাই না তাই গুণফল হলো গুণ এবার দেখো শতকরা নিলে এবার শিখবো কি নিলে এবার শিখবো শতকরা যেমন 100 এর যদি 20% বলি তাহলে কত 20 10% শুরু করো সবাই শুরু করো আমি দেখবো দিলাম এটা যোগ করে দেখাও দুই ঘর যোগ করছো আচ্ছা এখন তাহলে তুমি তোমার টাকার 20% বের করে দেখাও তোমার যা সামনে যা আছে ওইটার 20% বের করে দেখাও 20%
তোমরা কি করতেছো?